তো বন্ধুরা, ভারতের হাতে লেগেছে এমন এক প্রযুক্তি যাকে তৈরি করতে আমেরিকা থেকে শুরু করে চীনও ফেল। এখন টাটা রচনা করতে চলেছে এমন এক ইতিহাস যেটা এর আগে সম্পূর্ণ বিশ্বে কখনোই হয়নি। এখন ভারত পেতে চলেছে এমন ক্ষমতা যা থেকে যখন ইচ্ছা তখনই আমেরিকা থেকে শুরু চীন সবাইকে ম্যাপ থেকে করে দেবে গায়ে। আমেরিকা থেকে শুরু করে চীন পর্যন্ত সবাই হয়েছে আশ্চর্য। বন্ধুরা, ভারত এবং ফ্রান্সের মধ্যে এমন এক ডিল হয়েছে যেটা এখনো পর্যন্ত কারোর সাথে হয়নি। এমনকি চীন এবং আমেরিকা লাখ চেষ্টা করেছে ফ্রান্সের সাথে এই ডিলকে কনফার্ম করতে, কিন্তু ফ্রান্স আমেরিকা এবং চীনকে পরিষ্কার মানা করে দিয়েছে। কিন্তু ভারত এমন কি জাদু করে দিয়েছে যে চীন এবং আমেরিকার কথাকে অস্বীকার করে ফ্রান্স ভারতের সাথে হাত মিলিয়ে নিয়েছে? এর থেকে আমেরিকা এবং চীন হতবাক হয়ে গেছে। আর আপনাদের বলে রাখি, এই ডিল কোনো ছোটখাটো ডিল নয়, বরং এই ডিলের পর ভারত এমন ক্ষমতা পেয়ে যাবে যেটা ভারতকে আমেরিকা এবং চীনের থেকেও বেশি শক্তিশালী করে দেবে। বন্ধুরা, কিছুদিন আগে যে সব ডিল হয়েছে ভারত এবং ফ্রান্সের মধ্যে সেটা অনেক বেশি শকিং। আর এর থেকে এটাও জানা যায় যে এই দুই দেশ অনেক লম্বা সময় ধরেই এর জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু এই ডিল আসলে কি সেটা তো আমি আপনাদের অবশ্যই বলবো, এর সাথে আরো একটি খবরও আপনাদের বলবো। আসলে ভারত এবং ফ্রান্সের মধ্যে এমন এক পাওয়ারফুল ফাইটার জেটের ইঞ্জিন যেটা এই পৃথিবীতে এখনো পর্যন্ত কোথাও তৈরি হয়, সেই ইঞ্জিনকে তৈরি করার ডিলকে নিয়ে বড় আপডেট সামনে উঠে এসেছে, যা শুনে আপনিও ভারতের ওপর গর্ববোধ করবেন। তো বন্ধুরা, এই দুই খবর আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব, কিন্তু তার আগে ভারতের এই সফলতার জন্য একটি লাইক অবশ্যই করবেন। আসলে বন্ধুরা, খবর বেরিয়ে আসছে ভারত এবং ফ্রান্সের মধ্যে একটি বড় ডিল হয়েছে, আর এই ডিল হয়েছে ভারতের কোম্পানি টাটা এবং ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাসের মধ্যে। দুই কোম্পানি ভারতে একটি ঐতিহাসিক প্রজেক্টের ওপর কাজ করবে, আর এটি অনেক বড় একটি প্রজেক্ট যার বর্তমান মার্কেট ভ্যালু $55-60 billion রয়েছে। আর 2030 সালের মধ্যে এটা $100 billion পর্যন্ত পৌঁছে যাবে, আর এশিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। আর সবচেয়ে বড় কথা হলো, চীন এই মার্কেটকে ক্যাপচার করার অনেকবার চেষ্টা করেছে কিন্তু সববারই বিফল হয়েছে। এর কারণ হলো, চীনের কাছে এর প্রপার টেকনোলজি মজুদ নেই, আর যেটা রয়েছে সেটাও অনেক বেশি আউটডেটেড। এই জন্য চীন আমেরিকান কোম্পানি বোয়িং এবং ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাস, যেগুলি বিশ্বের সবচেয়ে বড় এয়ারস্পেস জায়ান্ট, এদের সাথে ডিল করার চেষ্টা করেছিল। এছাড়াও তারা বলেছিল, আপনারা আমাদের দেশেতে এই প্রোডাক্টকে তৈরি করুন আর আমাদের দেশের কোম্পানির সাথে মিলে তৈরি করুন। কিন্তু আমেরিকা এবং ইউরোপ চীনের ওপর সন্দেহ ছিল, এজন্য কোনো প্রকার ডিল সম্ভব হয়নি। তারপর চীন কি করলো? নিজেদের পুরনো পদ্ধতিকে অবলম্বন করলো, বোয়িং এবং এয়ারবাসের সিক্রেট চুরি করার চেষ্টা করে। তারপর সেই চুরি করা টেকনোলজি দ্বারা নিজেদের প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সম্পূর্ণভাবে ফেল হয়ে যায়। এ থেকে আপনি ধারণা করুন, এটা কত বেশি কমপ্লেক্স টেকনোলজি। এই টেকনোলজি যদি আপনার কাছে এসেও যায়, তাহলে বিনা অভিজ্ঞতায় আপনি এটাকে তৈরি করতে পারবেন না। এজন্য এখন টাটা ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাসের সাথে মিলে এটাকে তৈরি করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ইউরোপের ভারতের ওপর ট্রাস্ট রয়েছে যে ভারত তার টেকনোলজি চুরি করবে না। এছাড়াও ভারত ভালোভাবে কাজ করবে, এই জন্য ফ্রান্স ইউরোপিয়ান কোম্পানি এয়ারবাসের সাথে ডিল করছে। আর এই ডিল প্রায় হয়ে গেছে, এখন ভারতীয় কোম্পানি টাটা এবং এয়ারবাস মিলে ভারতে তার প্রোডাক্ট তৈরি করবে, যার নাম হবে H-125। কি এই H-125? আসলে এটি একটি সিভিলিয়ান হেলিকপ্টার। বর্তমান সময়ে এর মার্কেট $60 billion, আর এটা 2030 সাল পর্যন্ত $100 billionও বেশি হয়ে যাবে। এই সিভিলিয়ান যে হেলিকপ্টার গুলি রয়েছে, ভারতে তার ম্যানুফ্যাকচারিং করা হবে, আর ভারতীয় কোম্পানি টাটা ভারতেই এই হেলিকপ্টারকে তৈরি করে বিক্রি করবে, এছাড়াও সম্পূর্ণ বিশ্বে এক্সপোর্ট করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আসলে চীন এই মার্কেটের বিষয়ে কিছুই জানে না, যে হেলিকপ্টার কিভাবে প্রপারলি তৈরি করা হয়, হাই কোয়ালিটির হেলিকপ্টার কিভাবে তৈরি করা হয়। বিশেষ করে সেখানকার যে মিলিনিয়ার এবং বিলিনিয়ার রয়েছে, তাদেরও হেলিকপ্টারের প্রয়োজন। আর এই জন্য ভারতের মধ্যে যখন এটা তৈরি হবে, তখন ভারত থেকে চীনেও এক্সপোর্ট হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, আর যা থেকে ভারতের মোটা ইনকাম হতে পারে চীনের থেকে। কিন্তু আপনার প্রশ্ন এখন থাকবে, এটা তো ভারতে তৈরি হবে, তাহলে এটা ভারতের কিভাবে ফায়দা করবে, অর্থাৎ সাধারণ মানুষের এর থেকে কি লাভ হবে? এর সাথেই এই হেলিকপ্টারের মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, সাধারণ মানুষের ফায়দা এটা হবে যে এই ধরনের সিভিলিয়ার হেলিকপ্টারের ব্যবহার করা হবে ডিজাস্টার ম্যানেজমেন্টে। কোথাও বন্যা বা ভূমিকম্প ভয়াবহ হলে, যেখানে বিপর্যয় বেশি থাকে,
এ অবস্থায় সেখানে এই হেলিকপ্টারের সাহায্যে আপনি খুব সহজেই রেস্কিউ অপারেশন চালাতে পারবেন। আপনার ভারযুক্ত মিলিটারি হেলিকপ্টারের প্রয়োজন হবে না। দ্বিতীয় বড় কথা হলো, এই হেলিকপ্টারে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে। আপনি দেখেই থাকবেন অনেক সময় পাহাড়ি এলাকায়, এছাড়াও দুর্গম এলাকাতে, সেখানে যদি কেউ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন যদি তাকে কোনো ভালো হসপিটালে ভর্তি করতে হয় তাহলে কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, আর পাহাড়ের রাস্তায় আপনি 40-এর বেশি স্পিডে গাড়ি চালাতে পারবেন না। এ অবস্থায় সেই ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই অবস্থায় খুব দ্রুত তাকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা দেওয়া যেতে পারে, কিন্তু ভারতে এই সুবিধা এত উন্নত নেই। এই অবস্থায় যখন ভারতে হেলিকপ্টার তৈরি হবে তখন এর দাম অনেক সস্তা হয়ে যাবে, যার থেকে ভারতে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা আরো বৃদ্ধি করা যাবে। তৃতীয় সুবিধা হলো, যদি আপনি কোনো তীর্থস্থানে যান, যেমন মাতা বৈষ্ণব দেবী বা কেদারনাথ অথবা চারধামে যাত্রা করেছেন, তখন যারা বয়স্ক মানুষজন রয়েছেন তারা তো পায়ে হেঁটে অত দূর যেতে পারবেন না, তখন এইসব জায়গায় কেবিল কারের সুবিধা থাকে না। এই অবস্থায় হেলিকপ্টারের সুবিধা উপলব্ধ করানো হয়ে থাকে, কিন্তু এটা এখন ভারতে খুব এক্সপেন্সিভ, আর এটা অনেক এলাকাতেও উপলব্ধ নেই। এই অবস্থায় যখন হেলিকপ্টার ভারতে তৈরি হবে তখন যে কোম্পানিগুলি রয়েছে হেলিকপ্টার সার্ভিস দেওয়ার, তার সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে যাবে, যার কারণে কম্পিটিশন আরো বাড়বে, যার থেকে হেলিকপ্টারের দাম আরো কমে যাবে, আর তারপর এই সুবিধা প্রত্যেক ধাম পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ সিভিলিয়ান হেলিকপ্টারের অনেক বেশি সুবিধা রয়েছে, শুধু একটি নয় বরং অনেক ফায়দা রয়েছে। এই জন্য যখন মেড ইন ইন্ডিয়া হবে, অর্থাৎ যখন ভারতে ম্যানুফ্যাকচার করা হবে, তখন আমরা এগুলোকে এক্সপোর্ট করতে পারবো। আর ভারতের যে দুর্গম এলাকাগুলি রয়েছে সেখানে সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা কাজ করতে পারবো। যদি এই হেলিকপ্টারের বিশেষত্বের কথা বলা হয় তাহলে এই হেলিকপ্টার যে কোনো আবহাওয়ায় উঠতে সক্ষম। এটা একমাত্র হেলিকপ্টার যেটা মাউন্ট এভারেস্টে ল্যান্ড করেছে। 2026 সাল থেকে এর নির্মাণ ভারতে করা হবে। এই হেলিকপ্টার গুজরাটের বড়োদরাতে ম্যানুফ্যাকচার করা হবে। এখানে প্রথম থেকে টাটা এবং এয়ারবাস মিলে 40C295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরি করছেন। দ্বিতীয় খবর হলো, ফ্রান্সের কোম্পানি সেফরান ভারতের সাথে সেই সব টেকনোলজিকে ট্রান্সফার করতে প্রস্তুত হয়ে গেছে, যা থেকে ভারতে যুদ্ধ বিমানের ম্যানুফ্যাকচার হতে পারে। আর বন্ধুরা, এখানে সেফরানের কথা বলা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, সেফরান ফ্রান্সের নয় বরং বিশ্বের একটি বড় জেট ইঞ্জিন নির্মাতা কোম্পানি, আর এই কোম্পানি অ্যাডভান্স টাইপের জেট ইঞ্জিন তৈরি করে থাকে। এছাড়াও রাফায়েল এবং অন্যান্য যুদ্ধ বিমানগুলি রয়েছে, তাতেও এই সেফরান কোম্পানির ইঞ্জিন লাগানো রয়েছে। অর্থাৎ এর মানে হলো, সেফরান ভারতের সাথে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি ট্রান্সফার করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আসলে ভারত এবং ফ্রান্স মিলে 130 কিলো নিউট্রনের একটি জেট ইঞ্জিন তৈরি করতে চলেছে, আর এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটি অনেক বড় একটি বিষয়। কারণ এই সময় ভারতের কাছে যে Su-30 যুদ্ধ বিমান রয়েছে, এছাড়াও রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে, এই সব যুদ্ধ বিমানগুলি 4.5 অর্থাৎ 4.5 জেনারেশনের ফাইটার জেট, আর এই ধরনের যুদ্ধ বিমানের জন্য প্রায় 90 থেকে 100 কিলো নিউট্রন পাওয়ার যুক্ত ইঞ্জিনের প্রয়োজন। এরপরে আছে 5th generation অর্থাৎ 5th generation যুদ্ধ বিমান, যা স্টেলথ হয়ে থাকে, যেমন F-35, F-22 রেপ্টার। আর এই ধরনের 5th generation ফাইটার জেট শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে। রাশিয়া, চীন, ভারত এই ফাইটার জেটকে তৈরি করতে লেগে পড়েছে, কিন্তু তৈরি করতে অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি একটি 5th generation ফাইটার জেট বানাতে চান, তাহলে আপনার কাছে ম্যাক্সিমাম 115 থেকে 120 কিলো নিউট্রনের পাওয়ার যুক্ত ইঞ্জিনের দরকার, অর্থাৎ যেটা ফিউচারিস্টিক জেট, তাতে 120 কেজি নিউট্রন পাওয়ার থাকে। ভারত এবং ফ্রান্স 130 কিলো নিউট্রন পাওয়ারের বিষয়ে কথা বলছেন, অর্থাৎ এর মানে হলো পঞ্চমের পরে 6th generation জেট ইঞ্জিন তৈরি করার এখানে কথাবার্তা চলছে। আর আপনাদের তথ্যের জন্য বলে রাখি, এই সম্পূর্ণ পৃথিবীতে 6th generation একটি হাতিয়ার মজুদ রয়েছে, যার নাম B-21 রেডার, যেটা আমেরিকা তৈরি করেছে, আর আজ থেকে কিছু মাস আগে আমেরিকার সৈন্যবাহিনীর কাছে এসেছে। আর আপনাদের তথ্যের জন্য আরো একটি কথা বলে রাখি, সম্পূর্ণ বিশ্বতে এই সময় আমেরিকাকে বাদ দিয়ে কোনো দেশই 6th generation কোনো হাতিয়ারের অপর কাজ করছে না, কারণ সবাই সেই টেকনোলজি থেকে অনেক পেছনে রয়েছে। কিন্তু এখন আপনার প্রশ্ন থাকবে, যখন কেউ তৈরি করছে না, তখন ভারত এবং ফ্রান্স এত পাওয়ারফুল ইঞ্জিন প্রস্তুত করার ডিল কেন করেছে? এর পেছনের কারণ হলো, ভারত তৈরি করছে 5th generation
জেনারেশনের ফাইটার জেট, যার নাম হবে এমকা। এমকার যে নেক্সট জেনারেশন হবে, অর্থাৎ যে সেকেন্ড ভেরিয়েন্ট আসবে, সেখানে সপ্তম জেনারেশনের যুদ্ধ বিমানের ফিচার্স থাকবে। আর তার জন্য এই ইঞ্জিন একদম পারফেক্ট হবে, অর্থাৎ এটি একটি ফিউচার প্রুফ ডিল হবে। আর এটা অনেক ঐতিহাসিকও হবে, কারণ এত অ্যাডভান্স লেভেলের যে টেকনোলজি রয়েছে সেটা কোনো দেশের সাথে এখনো পর্যন্ত শেয়ার করেনি। এখন ফ্রান্স ভারতের সাথে নিজেদের টেকনোলজিকে শেয়ার করতে প্রস্তুত। তো বন্ধুরা, ভারতের খুব দ্রুতই এই জেট বিমানকে তৈরি করার কাজ শুরু করে দেওয়া উচিত। বাকি এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।